নমস্কার। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর বলছেন, আমরা যারা সংসারে থাকি, বিষয়ের মধ্যে ডুবে থাকি, কামিনী কাঞ্চনে মত্ত হয়ে থাকি, সবসময় ধন সম্পত্তি বাড়ুক, আমরা খরচা করতে চাই না, আমরা কৃপণ হয়ে পড়ি, তাই না? এবং কৃপণ হতে হতে আমরা হাড়কিপ্টে হয়ে যাই। তো এই হাড়কিপ্টে মানুষদের ধন বা বিষয় সম্পত্তি বা টাকা পয়সা কীভাবে নষ্ট হয়, শ্রীরামকৃষ্ণ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আমাদেরকে বললেন কি না, চারটে উপায়ে আমাদের ধন সম্পত্তি, মানে যারা হাড়কিপ্টে কৃপণ, তাদের ধন সম্পত্তি নষ্ট হয়ে যায়। প্রথমটা কি বলছেন, চারটেই আমরা আলোচনা করব। প্রথমটা কি বলছেন না, এই যে যারা প্রচুর হাড় কিপ্টে হয় তাদের ধন কিভাবে নষ্ট হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন না, মামলা মোকদ্দমায়। অর্থাৎ দেখা যায় কি না, ওদের মানে বিরুদ্ধে মামলা মোকদ্দমা বেশি হয়, অথবা ওরা নিজেদের বিষয় সম্পত্তি আরও আরও পাওয়ার জন্য লোকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে। এবং তারপরে দেখা যায় কি না, ওই উকিল, ব্যারিস্টার, ওই মোহরিরা হাজার হাজার টাকা চলে যাচ্ছে, সেখানে কিন্তু অনেক টাকা ধ্বংস হয়ে যাচ্ছে। তো যারা হাড়কিপ্টে তাদের একটু সাবধান হওয়া দরকার, মামলা মোকদ্দমায় কিন্তু টাকা বেরিয়ে যেতে পারে, শ্রীরামকৃষ্ণ বলছেন। আর দ্বিতীয়ত কী বলছেন, প্রথমটা তো মামলা মোকদ্দমা, দ্বিতীয়টা তিনি কী বলছেন, কীভাবে টাকা নষ্ট হয় না, চোর ডাকাত নিয়ে নিতে পারে। এখন আমরা অতীতে দেখেছি চোর ডাকাত আসতো, ঘর টর ভেঙে টেঙে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে যেত, কিন্তু এখন না, এখনও কিন্তু চোর ডাকাত আছে, তাই না? আপনি কোনো একটা সোনার গয়না পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখা গেল ছিনিয়ে নিয়ে চলে যায়, সেভাবে হতে পারে। অনেক সময় আপনি আপনার ফ্ল্যাটে আছেন, বাড়িতে আছেন, তালা খুলে ভেঙে তা চুরি হয়ে যেতে পারে, সেটাও হতে পারে, তাই না? আর এখন কি হচ্ছে না, অনলাইন করতে গিয়ে আমাদের কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও কিন্তু অনেক সময় উড়ে যাচ্ছে। অতএব এইভাবে কিন্তু টাকা পয়সা অনেকভাবে নষ্ট হতে পারে। তো কৃপণের ধন প্রথমে চলে যাচ্ছে মামলা মোকদ্দমায়, দ্বিতীয়ত কীভাবে খরচা হচ্ছে, চোর ডাকাত নিয়ে চলে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ কী সুন্দর বলছেন। তিন নম্বর বলছেন কি না, যারা প্রচুর পরিমাণে কিপ্টে হয় তাদের টাকা কিন্তু ডাক্তারেরা নিয়ে যায়। এখন ডাক্তারেরা যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছে, সে তো আমরা আপনারা আমরা প্রত্যেকে আমাদের অভিজ্ঞতা আছে, তাই না? তো আমরা সবসময় মনে করি যে ডাক্তারেরা সত্যি মানে আননেসেসারি সমস্ত টাকা পয়সা সব নিয়ে নেয়, একটা অপারেশন করতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যায়। তো এরকম করে কৃপণের ধন যায়। আবার যারা বেশি কৃপণতা করে তারা কি করে না, ভালো রকম করে পুষ্টিকর খাওয়া দাওয়ার খায় না, ফলে শরীরে আরও বেশি করে অসুখ বিসুখ দানা বাঁধে, তা আরও চলে যায় ডাক্তার দেখাতে গিয়ে। তাহলে প্রথম শ্রীরামকৃষ্ণ বলছেন মামলা মোকদ্দমায়, দ্বিতীয়ত তিনি বলছেন চোর ডাকাতে নিয়ে যায়, তিন নম্বর তিনি বলছেন কি না, ডাক্তারেরা নিয়ে যায়, আর চার নম্বরটা তো আরও মারাত্মক, শ্রীরামকৃষ্ণ বলছেন কি, যারা প্রচণ্ড কৃপণতা করে তাদের বাড়িতে অনেক সময় দেখা যায় বদ ছেলে তৈরি হয়, এবং সেই বদ অর্থাৎ খারাপ ছেলে, তারা কি করে, রকবাজ আড্ডাবাজ এরকম করে হয়, একদম উড়নচন্দ্রের মতো টাকা ধন সম্পত্তি সব নষ্ট করে উড়িয়ে দেয়। বদ ছেলেরা মদ মাতাল হয়ে টাকা পয়সা উড়িয়ে দেয়। তাহলে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে সতর্ক করে দিলেন, বললেন যে এই চারটে উপায়ে আমাদের টাকা পয়সা মানে যারা কৃপণতা করি তাদের টাকা পয়সা কিন্তু উড়ে যেতে পারে। কী কীভাবে উড়ে যেতে পারে, মামলা মোকদ্দমায়, চোর ডাকাত, ডাক্তার, এবং হচ্ছে কি না, বদ ছেলেরা এইভাবে উড়িয়ে দিতে পারে টাকা পয়সা। তাই আমাদের সাবধান হয়ে যাওয়া দরকার। তাহলে কী করলে আমাদের টাকা পয়সা থাকবে, কী করলে আমাদের ধন সুরক্ষিত থাকবে, সম্পত্তি সুরক্ষিত থাকবে, তার উপায় শ্রীরামকৃষ্ণ বলেছেন, সেটা আমরা এর পরের ভিডিওয়ে আমরা একটু অনুধ্যান করে নেব। খুব ইন্টারেস্টিং শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে কী সুন্দর প্র্যাকটিক্যাল উপদেশ আমাদেরকে দিয়েছেন, যেগুলো অনুসরণ করে চললে আমরা কিন্তু একটু ভালো মানুষ হয়ে উঠব। অতএব কৃপণতা আজ থেকে আর নয়, আর বরং কী করলে আমাদের ধন সুরক্ষিত থাকবে, তো সেটা আমরা পরের ভিডিওয়ে একটু জেনে নেব। সকলে ভালো থাকবেন, নমস্কার।